ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ মানিক সাহার তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে গড় হাজির একাধিক বিধায়ক খুব যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে তাতে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে সুযোগ করে দেবে না তো প্রশ্ন রাজনৈতিক মহলের ত্রিপুরাতে বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে আনা হয়েছে দলের রাজ্য সভাপতি মানিক সাহাকে আর এই ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে শনিবার যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহার নাম ঘোষণা করেছিলেন বিপ্লব দেব তখনই তুমুল বিক্ষোভ শুরু হয়েছিল বিজেপির অন্দরে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল আর রবিবার দুপুরে যখন মুখ্যমন্ত্রী হিসাবে রাজভবনে শপথ নিলেন মানিক সাহা তখন সেখানে গড় হাজির একাধিক বিধায়ক সেই তালিকায় একদিকে যেমন নাম রয়েছে রামপ্রসাদ পালের তেমনি বিপ্লব দেব তৎকালীন মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী জীষ্ণু বর্মনও এদিন গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি তবে মানিক সাহা শপথ নেবার কিছু সময় পর অবশ্য রাজভবনে আসেন জিষ্ণুদেউ বর্মন এখানেই প্রশ্ন উঠছে কাদের নিয়ে নতুন মন্ত্রিসভা তৈরি করবেন মানিক সাহা বিপ্লব দেব ঘনিষ্ঠ বিক্ষুব্ধরা কি আদৌ জায়গা পাবেন মানিক সাহার নেতৃত্বাধীন মন্ত্রিসভাতে কয়েকজনের ভাগ্যে শিখে ছিঁড়লেও তারা কি আর আগের মতো মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন এই নিয়ে জোর চর্চা চলছে ত্রিপুরার মাটিতে এর পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে উপমুখ্যমন্ত্রীর চেয়ারে কি বসতে পারবেন জিষ্ণুদেব বর্মন নতুন মন্ত্রিসভায় তিনি কতটা গুরুত্ব পাবেন তা নিয়েও সংশয় দেখা দিয়েছে এদিকে বিপ্লব দেবের মন্ত্রিসভার অবলুপ্তির জেরে স্বাভাবিক নিয়মেই তিনি টুইটার বায়োডাটা থেকে উপমুখ্যমন্ত্রী শব্দটি সরিয়ে দিয়ে শুধুমাত্র বিধায়ক পরিচয়টি রেখেছেন তবে এবার কাদের নিয়ে মন্ত্রিসভা সাজাবেন মানিক সাহা তা নিয়েও আগ্রহ তুঙ্গে দলের অন্দরমহলে অবশ্য অন্য সংশয় অনেকের মতে পাঞ্জাবের সিএমকে সরিয়ে যেমন অবস্থা হয়েছিল কংগ্রেসের ত্রিপুরাতেও কি সেই পরিস্থিতি হবে বিজেপির হিতে বিপরীত হয়ে গেল না তো যেভাবে ক্ষোভ মাথাচাড়া দিয়েছে তাতে কি তৃণমূল সহ বিরোধীদের সুবিধা করে দেবে এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মুখ্যমন্ত্রীর কার্য নির্বাহের জন্য ব্যতীত বা পরোক্ষভাবে কোন বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না Bureau report, news, no man's land, Tripura.